দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক অবস্থা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন ধন্যবাদ আপনাদেরকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রথমে একটি কনভেনশনাল ব্যাংক ছিল এই ব্যাংকটার নাম তখন ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড দুই সালের পয়লা জানুয়ারি থেকে আমরা এটাকে পূর্ণাঙ্গ ইসলামী শারিয়াভিত্তিক ব্যাংকে পরিণত করি এবং তখন থেকে এখন পর্যন্ত এই ব্যাংকটি যেই ব্যবসা বাণিজ্য যেভাবে এগিয়েছে সেটা আমি মনে করি যে আমরা যখন থেকে শারিয়াভিত্তিক ব্যাংকিং করলাম তখন থেকে আমাদের যে ব্যাংকের জন্য যে প্রসার বা যেই 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 রকমের ব্যবসা বাণিজ্য আমরা চিন্তা করেছিলাম সেটা আমরা কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছি বর্তমানে আমাদের প্রায় দুইশো চারটা শাখা আছে আমাদের প্রায় একশো ষাটটার মতো উপশাখা আছে এবং প্রায় একশোটার মতো এই ব্যাংকিং আউটলেট আছে এবং সারা বাংলাদেশে আমাদের প্রায় আড়াইশো এটিএম বুথ নিয়ে আমরা সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এই কার্যক্রম যখন আমরা পরিচালনা করছি তখন আমাদের সাথে প্রায় বিশ লক্ষরও অধিক গ্রাহক নিয়ে আমরা কাজ করছি এবং আমরা মনে করি যে এইটা সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে যে আমার যে কর্মী বাহিনী আমার যে সহকর্মীরা সারা বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী নিয়ে আমরা কাজ করছি তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যে গ্রাহক যারা তাদের আমাদের প্রতি আস্থারই ফল হচ্ছে আজকের এই ফসলটি ইসলামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনার ব্যাংক কিভাবে কাজ করে যাচ্ছে যদি আমাদের একটু ধারণা দিতেন প্রধানমন্ত্রীর যে যে আহ্বান যে স্মার্ট বাংলাদেশ হিসেবে উনি দেখতে চান বাংলাদেশকে সেই স্মার্ট বাংলাদেশ বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু প্রথমে আপনাকে ডিজিটালি ইকুইপটি হতে হবে সেটা হয়েছি বলে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমরা আমাদের একটি নিজস্ব অ্যাপ আছে এফ এস ক্লাউড যেটাকে আমরা বলি এফ এস ক্লাউডের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে পারেন আপনি বা নানান রকম যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে সেটা সেটা সেসব ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোতেও আপনি আমার ক্লাউড থেকে টাকা জমা দিতে পারেন এবং এইগুলোই কিন্তু স্মার্টনেসের একটা পরিচয় যে আপনি ঘরে বসে সব কিছু করতে পারবেন স্মার্টলি করতে এবং সেই প্ল্যাটফর্ম কিন্তু ফার্স্ট সিকিউটি ইসলামী ব্যাঙ্ক আমার ব্যাঙ্ক কিন্তু সেই প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণ প্রস্তুত আছি আমরা এবং এগুলো কিন্তু আমাদের এই যে গ্রাহকের কথা বললাম এইসব গ্রাহকদেরকে যখন আমরা এগুলো দিয়েছি তারাও কিন্তু অত্যন্ত খুশি এবং তারাও এখন এখন কিন্তু সেই যুগ আর নাই যে আপনাকে ব্রাঞ্চে আসতে হবে দশটা থেকে তিনটা ট্রানজ্যাকশান টাইম সেই সময় এসে আপনাকে ব্যবসা মানে আপনার ব্যাঙ্কিং কার্যক্রমগুলো করতে হবে সেটা কিন্তু আর প্রয়োজন নাই ব্যাংকে না এসেও যে আপনি ব্যাঙ্কিং করতে পারছেন সেটাও কিন্তু স্মার্ট বাংলাদেশেরই একটা চিত্র দেশের প্রান্তে কৃষক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বলি কিংবা নারী উদ্যোক্তা তৈরি বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আসলে কিভাবে ভূমিকা রেখে চলেছে আমরা প্রান্তিক কৃষকের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা কৃষি বিনিয়োগের ব্যাপারে আমাদের নানান রকমের বিনিয়োগ স্কিম আছে এবং এই বিনিয়োগ স্কিমগুলো শুধু যে কৃষি বিনিয়োগ বা কৃষি বান্ধব তা নয় কৃষি বিনিয়োগের ক্ষেত্র আছে আমাদের মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্র আছে আমরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য আমাদের আছে ইভেন আমাদের স্টার্টআপ যারা আছেন একেবারে তাদেরকে আমরা কোলেট্রাল ফি জামানত বিহীন আমরা কিন্তু যারা স্টার্টআপ আপ ব্যবসার সাথে জড়িত হচ্ছেন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এটার মধ্যে আছেন তাদেরকেও কিন্তু আমরা বিনিয়োগ করছি রেমিটেন্স সহজেই পেতে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন যে সকল জায়গাগুলোতে রেমিটেন্স প্রবাহ আছে রেমিটেন্সের প্রয়োজনীয়তা আছে রেমিটেন্স যেহেতু বেশি আসছে সেই সব জায়গাগুলোতে রেমিটেন্সটাকে মাথায় রেখেই কিন্তু আমরা উপশাখাগুলোকে উপশাখার কার্যক্রমগুলোতে আমরা হাত দিয়েছি এবং তাতে করে বিশেষ করে যারা আমাদের এত কষ্টার্জিত টাকাগুলো রেমিটেন্স যোদ্ধারা বিভিন্ন দেশ থেকে পাঠান তাদের টাকাগুলো যাতে তাদের আপন মানুষের কাছে আমরা কাছে শিগগিরি পৌঁছে দিতে পারি সেই জন্যই কিন্তু আমরা এইসব জায়গাগুলোতে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট উপশাখাগুলো করেছি এবং তাতে করে ওই আমরা দেখছি যে ওইখানকার মানুষগুলো এতে খুবই উপকৃত হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মানবতার বিভিন্ন সময় সিএসআর কার্যক্রম পরিচালনা করে থাকে আর বিভিন্ন গণমাধ্যমে এমন অনেক খবর দেখাও যায় এটা সত্যিই প্রশংসনীয় এ সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলতেন আমরা সামাজিক দায়বদ্ধতার আওতায় আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সহ আমাদের যে পর্ষদ এই বছর সবসময় মনে করেন যে এই ব্যাংকটি হতে হবে একটি মানবিক ব্যাংক এই ব্যাংকে যে মুনাফা যে লব্ধ লুব্ধ মুনাফা যেটা আমাদের হয় এই মুনাফার একটি বড় অংশই কিন্তু আমরা সামাজিক দায়বদ্ধতার আওতায় খরচ করি এবং সেগুলোকে আমরা শিক্ষা খাতে ক্ষেত্রে এবং মানবিক বিপর্যয় যেগুলো আসে যেমন আপনার বন্যা হতে পারে নানান রকম দুর্যোগ হতে পারে এইসব দুর্যোগগুলোতে কিন্তু আমরা সবসময় এগিয়ে আসি এবং আমরা মনে করি যে শুধু আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বলে না এগুলো দেখে অন্য যেসব অর্গানাইজেশনগুলো আছে তারাও কিন্তু এতে উদ্বুদ্ধ হলে বাংলাদেশের এই ধরনের সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য সবসময় যে সরকার সরকারের পক্ষে অনেক কিছুই সম্ভব হয় না এইটুকু সাপোর্ট যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু সরকারের জন্য আরাম হবে দেশের মানুষের জন্য অত্যন্ত উপকারী একটি ব্যাপার হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য